গাজায় বন্দীদের ভিডিও প্রকাশ, আমাদেরকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করুন। ফিলিস্তিনিরা ইসরায়েলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে বললেন বাশার আল আসাদ। গাজা বিরোধী অপরাধ যজ্ঞ চালাতে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন বলছে ইসলামিক জিহাদ। যুদ্ধ ও মৃত্যুর বাস্তবতায় বন্দী পৃথিবী। সর্বশেষে জানবেন গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোট মঙ্গলবার। এবার বিস্তারিত, গাজায় বন্দীদের ভিডিও প্রকাশ, আমাদেরকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করুন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক তিন ভয়বিদ্ধ ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ওই তিন বন্দী তাদেরকে মুক্ত করে নেওয়ার আবেদনও জানিয়েছেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সোমবার রাতে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এক মিনিটের ভিডিওটি প্রকাশ করে। আমাদেরকে এখানে বৃদ্ধ হতে দেবেন না শিরোনামের ভিডিওতে দেখা যাচ্ছে তিন ইসরায়েলি বৃদ্ধ একটি অজ্ঞাত স্থানে বসে রয়েছেন এবং তাদের মধ্যে একজন কথা বলছেন। তিনি হিব্রু ভাষায় বলেন, দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগতে থাকা বেশ কয়েক ব্যক্তির সঙ্গে তিনি আটক রয়েছেন, যাদের স্বাস্থ্যগত অবস্থা অত্যন্ত বিপর্যয়কর। ইসরায়েলি বন্দী বলেন, আমরা হচ্ছে সেই প্রজন্মের মানুষ যারা ইসরায়েল সৃষ্টির সঙ্গে জড়িত ছিলাম। আমরা ইসরায়েলি সেনাবাহিনীর গোলাপত্তন করেছি। আমরা বুঝতে পারছি না আমাদেরকে কেন এখানে ফেলে রাখা হয়েছে। তিনি দৃশ্যত ইসরায়েল সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন, আমাদেরকে এখান থেকে মুক্ত করে নাও, এর জন্য কি দাম দিতে হয় সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। আমরা এখানে ইসরায়েলি বিমান হামলায় মারা যেতে চাই না, আমাদেরকে নিঃশর্তভাবে মুক্ত করে নাও। ভিডিওর শেষ অংশে তিন ব্যক্তি একসঙ্গে বলে ওঠেন, আমাদেরকে এখানে বৃদ্ধ হতে যেতে দেবেন না। গত 7 অক্টোবর ইসরায়েলে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন। আল আকসা তুফান নামের ওই অভিযানে প্রায় 400 সেনা সহ 1147 জন ইসরায়েলি নিহত হয়। এসব সংগঠনের যোদ্ধারা 240 ব্যক্তিকে গাজায় ধরে নিয়ে যায়। গত মাসের শেষ দিকে 7 দিনের যুদ্ধবিরতির সময় এসব আটক বন্দীর অর্ধেককে মুক্তি দেয় হামাস। মুক্তি দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি নারী ও শিশুদের পাশাপাশি ভুলক্রমে ধরে আনা বিদেশি নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়। এরপর হামাস জানায় তাদের হাতে আর কোনো বেসামরিক বন্দী নেই, হয় তারা ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত। সোমবার রাতের ভিডিওটি প্রকাশ করার পর ইসরায়েলি কর্মকর্তারাও ওই তিন পণবন্দীর মুক্তির পরিচয় প্রকাশ করেছে। তাদের মধ্যে 79 বছর বয়সী যিনি কথা বলেছেন তার নাম চাইম পেরি, অপর দুজন ইহরাম মেজজগার আমিরাম কুপার। এদিকে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর হামাসের হাতে আটক বন্দীদের পরিবারবর্গের সদস্যরা তাদের আন্দোলন আরো জোরদার করেছেন। তেল আভিভে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটকারী আন্দোলনকারীরা অবিলম্বে তাদের বন্দীদের মুক্ত করে নেওয়ার জন্য আরো জোর গলায় দাবি জানাতে শুরু করেছে। ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামাসের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওটি অপরাধমূলক ও সন্ত্রাসী ভিডিও বলে বর্ণনা করেছেন। এর আগে হামাসের এই ধরনের ভিডিওকে মনস্তান্ত্রিক যুদ্ধ বলে উল্লেখ করেছে তেল আভিভ। ফিলিস্তিনিরা ইসরায়েলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে বললেন বাশার আল আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর দখলদার ইসরায়েলের চলমান গণহত্যায় পশ্চাত্তের দ্বিধাহীন সমর্থ থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলকে সন্দেহাতীত পরাজয় সাথ দিয়েছে। তিনি গতকাল রাজধানী দামেস্কে ক্ষমতাসীন দলের এক বৈঠকে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন। বাশার আল আসাদ বলেছেন, ওয়াশিংটন ও তার মিত্ররা ইসরায়েলের প্রতি সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেওয়া সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা মধ্যপ্রাচ্য ইসরায়েলি আধিপত্যকে তছনছ করে দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন যে প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিন সম্পর্কে সত্য তুলে ধরে বিশ্ববাসীর সামনে ইহুদিবাদীদের মিথ্যাচারের স্বরূপ উন্মোচন করে দিয়েছে। তিনি আরো বলেন, বিশ্ববাসীর সামনে আজ ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হয়ে গেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সিরিয়া সহ সব আরব দেশের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছেন বলে তিনি মন্তব্য করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, চলমান যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, এই যুদ্ধে বহু বছর ও বহু প্রজন্মের জন্য ঐতিহাসিক বাস্তবতাকে পরিবর্তন করে দিয়েছে। 1967 সালের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির এক অংশ দখল করে নেয়, যা এখনো তেল আভিভের দখলে রয়েছে। দামেস্কে কখনো অধিকৃত গোলান মালভূমির ওপর নিজের সার্বভৌমত্বের অধিকার ত্যাগ করেনি। সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে যাচ্ছে ইহুদিবাদী সেনারা। বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরই এই হামলার মাত্রা বেড়ে গেছে।
গাজা বিরোধী অপরাধ যজ্ঞ চালাতে উৎসাহ দিচ্ছে ওয়াশিংটন, বলছে ইসলামিক জিহাদ। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত বেসামরিক জনগণের বিরুদ্ধে নির্বিচার গণহত্যার প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যে দ্বিধাহীন সমর্থন জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন। এটি বলছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ যজ্ঞ চালাতে তেল আবিবকে উৎসাহ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সোমবার তেল আবিব সফরে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করার পর গাজা ভিত্তিক ইসলামিক জিহাদ এক বিবৃতিতে ওই নিন্দা জানিয়েছে। অস্টিন ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়াওফ গ্যালন্টের সঙ্গেও এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের গাজা বিরোধী গণহত্যার অভিযানকে জন্মগত অধিকার ও আত্মরক্ষা বলেও সমর্থন করেছেন। তিনি বলেন ইসরায়েল সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে ওয়াশিংটন অটল ও অবিচল রয়েছে। ইসলামী জিহাদের বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল যখন 20,000 ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে এবং এই গণহত্যার অভিযান থেকে স্কুল হাসপাতাল গির্জা ক্লিনিক অ্যাম্বুলেন্স সাংবাদিক আবাসিক ভবন শরণার্থীদের তাবু কোনো কিছুই বাদ চায়নি, তখন মার্কিন যুদ্ধমন্ত্রী অস্টিন তেল আবিবের প্রতি নির্লজ্জ সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে বলা হয় এর মাধ্যমে ইহুদিবাদী সরকারকে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে বর্বরোচিত ও নাৎসিবাদী অপরাধ যজ্ঞ চালিয়ে যেতে উৎসাহিত করা হয়েছে। ইসলামী জিহাদ তার বিবৃতিতে আরো বলেছে যে তেল আবিব আত্মরক্ষা করছে বলে অস্টিন যে বক্তব্য দিয়েছেন কাদের যে সমর্থন এর বিরুদ্ধে প্রতিক্রিয়া না জানানোর বিবৃতিতে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করা হয়েছে। যুদ্ধ ও মৃত্যুর বাস্তবতায় বন্দী পৃথিবী, করোনা ভাইরাসের ভয়াবহ নাড়িয়ে দিয়েছে আক্ষরিক অর্থে বন্দী থেকে বিশ্ববাসী চেয়েছে দেখছে নিজেদের সর্বনাশ। দৃশ্যমান মানুষ দেখেছে প্রায় অদৃশ্য এক ভাইরাসের শক্তি, অনেকে শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে এই ভাইরাস। তবুও যখন এর প্রকোপ কমছিল বিশ্ব কিছুটা হলেও হাঁপ ছেড়ে বেঁচেছে, এবার তা হলে অন্তত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা যাবে। কিন্তু সেই চেষ্টা কি আর করা গেল? গোছানোর আগে মরার উপর খরার ঘা। নবরুণ ভট্টাচার্যের একটা ফুলকির জন্য কবিতার পঙ্গুত্বের মধ্যে ভীষণ রাগে যুদ্ধ শুরু হলো। অস্ত্রের ঝলকানি, বোমার আঘাত, কামানের গোলায় ক্ষিপ্ততা ছাপিয়ে আকাশে ঝাঁকে ঝাঁকে রকেট, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক অস্ত্রের হুমকি তো আছেই। শুরুটা গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই আগ্রাসনকে বেশ কয়েকবার নিজেদের যুদ্ধ বলে উল্লেখ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাতে বিশ্ব দুই ভাগ হয়ে গেল। ইউক্রেনে একের পর এক সহায়তার ঘোষণা দিল আমেরিকা ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সরাসরি ঘোষণা না দিলেও রাশিয়ার পক্ষ নিল ইরান ও উত্তর কোরিয়া। চীনকেও পাশে পেল রাশিয়া। শ্যাম্পেইনের বোতল হাতে নতুন বার্তা দিয়ে এই বছরটা শুরু করেছিলেন ভ্লাদিমির পুতিন। সেই বার্তায় রাশিয়াকে বিভক্ত করার জন্য পশ্চিমাদের দায়ী করেন তিনি। এর আগে অবশ্য কিয়েভে বিমান হামলার মাধ্যমে ইউক্রেনকে নববর্ষের বার্তা দেয় রাশিয়া, তাতে বেশ কয়েকজন আহত হন। এর পরের বার আসলো গাজার কান্না এবং রক্তের বন্যা। মাত্র 20 মিনিটে 5,000 রকেট এসে আঘাত হানে। গত 7 অক্টোবর ইসরায়েলে যা হলো তা গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এই রকেট হামলা 1,500 বেশি ইসরায়েলি নাগরিককে নিহত করেছে। ইসরায়েলের নিরাপত্তা গোয়েন্দা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সেদিন বীর দর্পণে হামলা চালায় হামাস। তবে এর জন্য সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনিদের। হামাসের হামলার জবাবে গাজায় একের পর এক বোমা হামলা করতে থাকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। একসময় স্থল অভিযান শুরু হয়। হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান। হামাসকে নির্মূল করার কথা বলে ইসরায়েলে চলমান এই হামলায় 5 ডিসেম্বর পর্যন্ত 2 মাসে প্রায় 16,000 নিরীহ মানুষ মারা যায়। এদের মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু। গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভোট মঙ্গলবার। গাজা উপত্যকায় মানবিক সহায়তার সামগ্রী পৌঁছানোর জন্য জরুরি ভিত্তিতে একটি টেকসই যুদ্ধবিরতি ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোটের আহ্বান সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্র মতে আলোচনা আরো চালিয়ে নেওয়ার জন্য নতুন যুদ্ধবিরতির এই প্রস্তাব মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত গতকাল সোমবার বিকেল 5টায় নির্ধারিত ভোটটি স্থগিত করার আহ্বান করে যাতে জটিল আলোচনা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায়। সূত্রটি জানিয়েছে পুনরায় নির্ধারণ করার সময় মঙ্গলবার সদস্য রাষ্ট্রগুলোর ভোট হবে বলে আশা করা হচ্ছে। ভোট বিলম্বে প্রস্তাব এটাই প্রমাণ করে যে জাতিসংঘের কূটনৈতিকরা এখনো কোনো স্থায়ী সমাধান খুঁজে পাননি। সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি ছাড়াও এই অঞ্চলে একটি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সমর্থন নিশ্চিত করে একটি খসড়া প্রস্তাব পাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।